গত বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ লেখা ঘুরে বেড়াচ্ছে। অনেকেই কাহিনীটা বড় বলে এড়িয়ে গেছেন, কিন্তু যারা পড়েছেন তারা কান্না থামিয়ে রাখতে পারেননি। গল্পটি ছিল এক বাবা ও তার ছেলের মধ্যে ঘটনা। গল্পটি দর্শকদের জন্য তুলে ধরা হলো। খাবার টেবিলে বসে মার দিকে তাকিয়ে চোখে ইশারা করলাম আমার কথাটা বাবাকে বলতে। মা ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে বলল, রাকিব 10,000 টাকা চেয়েছিল, ওর বন্ধু বান্ধবরা মিলে কয়েকদিনের জন্য কক্সবাজার যাবে সেজন্য। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কবে যাবি? আমি বললাম, এই তো 5 দিন পর যাব। বাবা নিচের দিকে তাকিয়ে খেতে খেতে বলল, তাহলে এক কাজ কর, 3 দিন দোকানে একটু সময় দে, আমি 3 দিনের জন্য এক জায়গায় যাব, এসে তোকে টাকাটা দেই। আমি খুশিতে হাসতে হাসতে বললাম, ঠিক আছে বাবা। পরদিন সকালে দোকানে গেলাম। আমাদের ছোটখাটো একটা কাপড়ের দোকান আছে, মাঝে মাঝে আমি দোকানে আসলেও কখনো দোকানে বসা হয়নি, আজকেই প্রথম দোকানে বসলাম। দোকানে 2টা কর্মচারী আছে, ওরা সব আমায় বুঝিয়ে দিচ্ছে। আমার কাজ হলো কোন কাপড়ে কত টাকা লাভ হয়েছে সেটা লিখে রাখা আর মাঝে মাঝে কাস্টমারদের কাপড় দেখানো। একটা কাস্টমারকে 20টার মতো শার্ট দেখানোর পর কাস্টমারটা বলল, না ভাই পছন্দ হয়নি। আমি অবাক হয়ে বললাম, এতগুলোর মাঝেও পছন্দ হয়নি? উনি বললেন, না। মুখটা গুমরা করে যখন শার্টগুলো ঠিক করছিলাম তখন কর্মচারী ছেলেটা হেসে বলল, ভাইয়া মুখ গুমরা করে থাকলে হবে না, সবসময় মিষ্টি হেসে কাস্টমারদের সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, কিছু নতুন ডিজাইনের প্যান্ট দেখাতে। আমি দোকানের কিছু ভালো মডেলের প্যান্ট দেখালাম, একটা প্যান্ট পছন্দ করল। প্যান্টের কিনামূল্য ছিল 1,200 টাকা, আমি ছেলেটার কাছে চাইলাম 1,500 টাকা। ছেলেটা প্যান্ট উল্টা পাল্টে আবার দেখে বলল, 300 টাকা দিবেন? কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। দাঁতের সাথে দাঁত চেপে নিজের রাগটা কন্ট্রোল করে মুখে মিষ্টি হাসি এনে বললাম, না ভাইয়া এত কম দামে হবে না। কিছুক্ষণ পর এক মহিলা এসে 1 ঘন্টা ধরে দোকানের সমস্ত কাপড় চোপড় উল্টাপাল্টে দেখে 2টা কাপড় পছন্দ করে বলল, আমার স্বামী 3 দিন পর বেতন পাবে, তখন এই 2টা কাপড় নেব। রাগে সারাটা শরীর কাঁপছিল, তারপরও কিছু বলতে পারছিলাম না কারণ কাস্টমার বলে কথা। নিজের রাগ বুকের ভিতর জমাট রেখে মুচকি হেসে বললাম, আন্টি যেদিন আঙ্কেল বেতন পাবে সেদিন আঙ্কেলকে নিয়ে না হয় আসবেন। এক ছেলে মনে হয় তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে দোকানে এসছে। কর্মচারী ছেলেগুলো যে কাপড়গুলোই দেখায় সেগুলো দেখেই বলে আরও ভালো মানের কাপড় দেখাতে। অবশেষে কর্মচারী ছেলেটা বলল, এর চেয়ে ভালো মানের কাপড় আমাদের দোকানে নেই। ছেলেটা মুখে বিরক্তির ভাব এনে বলল, তোর যা, শুধু শুধু এমন একটা ফকিন্নি দোকানে সময় নষ্ট করলাম। না আর সহ্য করা যায় না, ছেলেটাকে বললাম, ভাই আপনি বড় লোকের পোলা, তাহলে বসুন্ধরা শপিং মল, যমুনা ফিচার পার্ক এগুলো বাদ দিয়ে শুধু শুধু কেন এসব সাধারণ শপিং মলে ঘোরাঘুরি করছেন? আমাদের যখন কথা কাটাকাটি হচ্ছিল তখন কর্মচারী ছেলেটা ওই ছেলের কাছে মাপ চেয়ে আমাকে বলল, ভাইয়া এমন করলে তো ব্যবসা হবে না, প্রতিদিন কত মানুষের কত রকম কথা শুনতে হবে, আপনি আজ প্রথম এসেছেন তাই কিছু জানেন না। দিন শেষে হিসাব করে দেখি সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে 820 টাকা। আমি 3 দিন দোকান দেখাশোনা করি, এই 3 দিনে আয় হয় 4,020 টাকা। আর এই 3 দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে মনে হয় না আমি আমার জীবনে এত কষ্ট করেছি। রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছি তখন বাবা এসে বলল, এই নে তোর 10,000 টাকা। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের 10,000 টাকা? বাবা অবাক হয়ে বলল, তুই না কক্সবাজার যাবি বন্ধুদের সাথে? আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম, বাবা আমি আগে বুঝতাম না টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, তাই তোমার কাছে এত কিছু আবদার করতাম। আমি এই 3 দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি টাকা ইনকাম করার কষ্টটা। যে আমি 3 দিনে 5,000 টাকা ইনকাম করতে পারলাম না সে আমি কিনা 2 দিনের জন্য 10,000 টাকা কিভাবে আবদার করি? এত টাকা খরচ করা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য অপচয় বাদে কিছুই না। আমার কথা শুনে বাবা কিছুটা রেগে গিয়ে বলল, তোকে এত পণ্ডিতগিরি করতে হবে না, বন্ধুরা সবাই যাচ্ছে তুইও যা, সমুদ্রের বিশালতা দেখলে তোর খুব ভালো লাগবে। আমি বাবার হাত ধরে বললাম, বিশালতা দেখতে সমুদ্রে যেতে হয় না, বাবার চোখের দিকে তাকালেই বিশালতা দেখা যায়, যে বাবারা হাজার কষ্টের পরও সন্তানের মুখে হাসি ফোটায়। খাবার টেবিলে বসে যখন খাচ্ছি তখন বাবাকে বললাম, বাবা দোকানে 2জন কর্মচারী রাখার কোনো দরকার নেই, আজ থেকে আমি দোকানে বসব।
বাবা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু মাকে বলল, তরকারিতে এত ঝাল দিয়েছে কেন? ঝালে চোখে মুখে পানি চলে এসেছে। আমি জানি তরকারিতে ঝাল হয়নি, বাবা চোখের পানি লুকানোর জন্য মিথ্যা কথা বলছে। আসলে বাবারা এরকমই, কখনো নিজেদের কষ্ট আমাদের বুঝতে দেয় না।